রেডিও চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেখ জায়েদ। চট্টগ্রামে করোনা পরিস্থিতি নিয়ে আজকে আমরা কথা বলবো। করোনা পরিস্থিতি বলতে হচ্ছে গতকালকে অর্থাৎ গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে 523 জনের, যেটি সর্বোচ্চ এখন পর্যন্ত। গত কয়েকদিন যাবতই আমরা দেখছি 500 উপরে বা কখনো 500 নিচে এরকম শনাক্ত হচ্ছে, এবং শুধু চট্টগ্রাম মহানগর বা এই বিভাগীয় শহরে যে শনাক্ত হচ্ছে বিষয়টি এরকম নয়, উপজেলা পর্যায়েও শনাক্তের হার বেড়েছে। আর এখন পর্যন্ত এই যে 523 জন, 2791 জনের মধ্যে 523 জন শনাক্ত হয়েছে যাদের স্যাম্পল নেওয়া হয়েছিল। মারা গেছেন 5 জনের মধ্যে একজন চিকিৎসকও আছেন। গত 24 ঘন্টায় 6 জন ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের চট্টগ্রাম শহরে তারা কাজ করছেন, বিভিন্ন জায়গায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেটি দেখার জন্য। সেই জায়গায় তারা 59,000 টাকা জরিমানা করেছেন গতকালকে, এটি আমরা দেখেছি। আমরা আজকে স্টুডিওতে তো এখন আমরা করোনা পরিস্থিতি খারাপ দেখে স্টুডিওতে আমরা অতিথিদেরকে আনছি না, আমরা অনলাইনের মাধ্যমে যুক্ত করার চেষ্টা করছি। আজকে আমাদের সঙ্গে 2 জন অতিথি যুক্ত হবেন। এর মধ্যে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জনাব এস এম মেহেদী হাসান, বিপিএম বার। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই চ্যানেলের নিউজ 24 এর সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। জনাব মেহেদী হাসান, আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হবেন, জনাব চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক চট্টগ্রাম প্রেস ক্লাব এবং ব্যুরো প্রধান চ্যানেল আই। আমরা তাকেও স্বাগত জানাবো, তাকে পাওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গেও যুক্ত হবো। জনাব মেহেদী হাসান, করোনা পরিস্থিতি চট্টগ্রামে আমরা আমি শুরুতেই যতটুকু বলেছি যে এখন পর্যন্ত চট্টগ্রামে আমরা যতটুকু জানি যে 43,000 ছাড়িয়েছে শনাক্ত, এর মধ্যে গতকালকের খবর হচ্ছে গতকাল এবং আজকে পর্যন্ত 24 ঘন্টায় 523 জন শনাক্ত হয়েছেন, 5 জন মারা গেছেন, এর মধ্যে একজন চিকিৎসকও আছেন। লকডাউন যেটি চলছে এর মধ্যে সীমিত পরিসরে গণপরিবহন এবং দোকানপাট খুলে দেওয়া হয়েছে। মানুষজন জানেন যে করোনা থেকে বাঁচতে কি করতে হবে, সেটি জানার পরও আমরা দেখছি যে অনেকে এখনো মাস্ক পরছেন না ঠিকভাবে, কেউ গলায় ঝুলিয়ে রাখছেন বা যেখানে পরা দরকার সেখানে পরছেন না। দোকানপাটে আমরা দেখছি যে অনেক দোকানি আছেন যে মাস্ক খুলে বসে আছেন, সে যেখানে হচ্ছে ক্রেতারা মাস্ক সহ এসেছেন, এরকম অবস্থাও আছে। অর্থাৎ মিশ্র অবস্থা চট্টগ্রামে এখন পর্যন্ত, কেউ মাস্ক পরে আসছেন কেউ মাস্ক পরছেন না এমন অবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা কাজ করতে দেখছি বিভিন্ন জায়গায়। আপনারা কি তৎপরতা চালাচ্ছেন এই মুহূর্তে? সর্বশেষ আপনার সঙ্গে যখন কথা হয়েছিল আপনারা বলেছিলেন যে এখন পর্যন্ত আপনারা মৃদুভাবেই চেষ্টা করছেন মানুষজনকে বোঝাতে, তবে পুলিশের সর্বশেষ তৎপরতা এবং জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেটদের যে মোবাইল কোর্ট কাজ করছে, আমরা 59,000 টাকা জরিমানা করতে দেখেছি গতকাল পর্যন্ত। আপনাদের তৎপরতা সম্পর্কে একটু বলবেন। জনাব মেহেদী হাসান, আপনার ক্যামেরাটা আরেকবার যদি একটু ঠিক করেন, শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? রোটেট হয়ে গেছে এবং আমাদের সঙ্গে জনাব চৌধুরী ফরিদ, তিনিও যুক্ত হয়েছেন। জনাব মেহেদী হাসান, আপনার কাছে যাচ্ছি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনার মিউট হয়ে আছে, আনমিউট করে নেবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ পর্যন্ত আমরা চট্টগ্রাম শহরের করোনা পরিস্থিতি সম্পর্কে আপনার মুখে শুনছিলাম। তো আমরা ইতিমধ্যে এই প্রথম লকডাউন যখন শুরু হলো, এটি স্বল্প পরিসরের লকডাউন যেটি, সেক্ষেত্রে আমরা মোটামুটি ভাবে জনসাধারণকে সচেতন করার চেষ্টা করছি যে বিশেষ করে আমি আক্রান্ত হলে আমি ব্যাপক বিপজ্জনক, এবং আপনার ফোর্সে আক্রান্ত হলে সেও বিপজ্জনক। সবকিছু মিলিয়ে স্বাস্থ্যবিধি মানের উপরে আমরা বেশ কিছুদিন ধরে গুরুত্ব আরোপ করছি, এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করবেন গত কয়েকদিনের প্রচেষ্টায় চট্টগ্রাম শহরে কিন্তু, আপনারা তো বাইরে ঘুরছেন, শহরে কিন্তু আমরা দেখছি যে কিছুদিন আগে যেখানে দেখতাম যে 30% বা 40% লোক মাস্ক পরছে, বাট এখন কিন্তু সেই মাস্ক পরার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। আমি বোধ করি, আমি যদি ভুল না করে থাকি, আপনাদের সংবাদকর্মীরাও এটি দেখেছেন যে মোটামুটি ভাবে এখন 80-90% মানুষ কিন্তু এখন মাস্ক পরছে। এটি একটি ভালো দিক। আর সামনে যে
কড়াকড়ি লকডাউন আসছে, সেটির জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। সরকার থেকে যখন আমরা নির্দেশনা পাব এই লকডাউনটা কিভাবে, মানে আমাদের কি করণীয় কি না করণীয়, সেগুলোর ব্যাপারে আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়েছি। আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু ইতিমধ্যে করোনা রোগীদের চিকিৎসার জন্য আমরা ইতিমধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে। সাগরিকাতে আমরা নতুন একটি হসপিটাল চালু করতে যাচ্ছি এবং সেটির শয্যা সংখ্যা হচ্ছে 70, এবং সেখানে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা সহ একটি করোনা হসপিটাল চালু করতে যাচ্ছি, সেখানে 70 জন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এই হসপিটালটা আমরা চালু করতে যাচ্ছি অতি শীঘ্রই। আর একটি বিষয় বলে রাখি, এই হসপিটালের যাবতীয় খরচ খরচা সবকিছুই হচ্ছে ফ্রি অফ কস্ট। আর তার পাশাপাশি আমাদের যে সদস্যরা আছে, পুলিশ সদস্য যারা আছেন, আমরা শুরু থেকেই আমরা ব্যাপক ভাবে তৎপরতা শুরু করেছি যেন আমরা নিজেরা সেফ থাকতে পারি। ইতিমধ্যে আপনারা হয়তো লক্ষ্য করবেন যে প্রত্যেকটি পুলিশ স্টেশনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছানো হয়েছে, এবং প্রত্যেকটি ব্যারাকে যে ঘনত্ব ছিল ফোর্সের থাকার জন্য, সেটি আমরা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে আরো নতুন নতুন ব্যারাক চালু করেছি। সবকিছু মিলিয়ে আমরা ছড়িয়ে দিয়েছেন, রাইট? আচ্ছা, জনাব বেদি হাসান আপনার কাছে আসবো। চৌধুরী ফরিদ, জনাব চৌধুরী ফরিদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং চ্যানেল আই এর পুরো চিফ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সিনিয়র সাংবাদিক জনাব চৌধুরী ফরিদ। চট্টগ্রামের করোনা পরিস্থিতি কিছুটা আমি শুরুতেই বলেছি, গতকালকে থেকে আজকে পর্যন্ত 523 জন শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন 5 জনের মধ্যে একজন চিকিৎসকও আছেন। এবং করোনা পরিস্থিতি, শহরে যে অবস্থা এবং যেই লকডাউন, কিছু বিধিনিষেধ দিয়ে যে লকডাউনটি চলছে এখন, সেটির অবস্থা, চট্টগ্রামের করোনা পরিস্থিতি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কিছুটা ব্যবস্থা করার কথা আমাদেরকে বলছিলেন জনাব এস এম মেহেদী হাসান, বিপিএম বা পিপিএম বা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার, তিনি কিছুটা আমাদেরকে বলেছেন। ধন্যবাদ। আমি বিশেষ করে আপনাকে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি মেহেদী হাসান ভাইয়ের কথা শুনেছি। আপনি যেমনটি বলেছেন, গতকাল ছিল প্রায় 400 শতাধিক, আজকে 24 ঘন্টায় আরো 523 জন, মানে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে চট্টগ্রাম, লাফিয়ে বাড়ছে। আমি শুধু এটা, এই তথ্যটা হলো যত যারা যে করোনার যারা টেস্ট করতেছে মানে সিমটম নিয়ে তারা, কিন্তু অনেকেই মানে সঠিক সময়ে, নির্দিষ্ট সময়ে অথবা সময়ের অভাবে অথবা স্থানের অভাবে অথবা সুযোগের অভাবে অনেকেই করতে পারছে না। যদি প্রকৃত সংখ্যা যদি করোনা টেস্ট করতে পারতো, আমাদের ধারণা আরো এটার সংখ্যা অনেক অনেক হয়ে যেত, আরো বেশি। এটা হলো, আমি কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবিরের সাথে কথা বললাম এবং চট্টগ্রাম সিভিল সার্জন সাথে কথা বলেছি, যেহেতু আমি মিডিয়ার পেশাগত দায়িত্ব কারণে। ওনারা বলেছে চট্টগ্রামে এই যে করোনা আক্রান্তের সংখ্যা, মাহসিস হাসপাতালের সাথে কথা বলেছি, কোথাও একটা আইসিইউ সিট খালি নেই। আজকে সকালে একজন মারা গেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেছেন, এর এই মারা যাওয়ার পর একটা সিট খালি হয়েছে আইসিইউ, ওখানে আরেকজনকে রিপ্লেস করা হয়েছে। তার মানে এই অবস্থা, কোথাও একটা আইসিইউ সিট খালি নেই। আমাদের মেহেদী হাসান ভাই বলেছেন চট্টগ্রাম পুলিশের পক্ষ থেকে যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আইসোলেশন সেন্টার করা হয়েছে, কিন্তু এই যে এটা শুধু শুধুমাত্র যে আমাদের মেডিকেলে শুধু সুবিধা একটু বাড়ালে হবে না, করোনা আক্রান্ত সংখ্যা যেভাবে বাড়ছে এরকম তো সিট দিতে পারবে না, চট্টগ্রামে এরকম কোথাও নেই। চট্টগ্রামের জন্য প্রস্তুতি আসলে সেরকম নেই, খুবই নগণ্য। এই মুহূর্তে সুযোগ মানে দাবি হলো আমাদের, আমি আগে থেকেই চট্টগ্রাম যে জেলা প্রশাসনের সাথে মিটিং এ আমি বলেছিলাম যে লকডাউন কে কার্যকর করা, কঠোর করা। হয়তো সরকার মহোদয় চিন্তা করছেন আজকে লকডাউন কে, তারা আবার গাড়ি চলাচল শুরু করেছে, মার্কেট খুলে দিয়েছে, এভাবে হলে করোনা দিন দিন বাড়তে থাকবে। হয়তো আগামী 14 তারিখ থেকে পুরোদমে লকডাউন শুরু হবে। আমরা আশা করব, যা দেখেছি আমাদের যে মেহেদী হাসান ভাই বলেছেন যে মাস্ক যেভাবে পরার হয়, আমাদের মানে 80% হতে হয়, আমি বলবো যে আরো কম, 60% মাস্ক এখন পরে, 40% মাস্ক পরে না এখনো, এবং মার্কেটে আমি দেখলাম অনেকেই পরে না। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্যবিধিটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে না, অতক্ষণ পর্যন্ত আমরা করোনাকে নিয়ন্ত্রণ করতে পারবো কিনা আমি জানি না। আমি যে স্বাস্থ্য বিশেষজ্ঞ নই, অ্যাজ এ মিডিয়া কর্মী হিসেবে বলবো, এটাকে মানে কঠোর করা
একই সাথে লকডাউনটা যেটা হবে কারফিউর মতো করা, মানে একেবারে লক করে দেওয়া। জনাব চৌধুরী ফরিদ, আপনার কাছে আপনি যদি আরেকটু আপনাকে মানে একটু সহযোগিতা করছি, চট্টগ্রামের হাসপাতাল পরিস্থিতি আমাদেরকে একটু বলবেন। আপনি শুধু আইসিইউর কথা বলেছেন, হাসপাতালগুলোতে করোনা রোগীদের মানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি আছে কিনা, এই মুহূর্তে হাসপাতালের চিত্র কি? আসলে আমরা হচ্ছে আতঙ্ক না ছড়ানোর চেষ্টা অনেক করেছি গণমাধ্যমে, আমরা আতঙ্ক ছড়াতে চাই না, কিন্তু মানুষজনের মধ্যে এই ভয় মনে হচ্ছে কেটে গেছে, এবং ভয় কেটে যাওয়ার অতিশয্যে এখন স্বাস্থ্যবিধি মানছেন না, যেটা আমরা দেখছি। বিভিন্ন সিট বাড়াচ্ছে, মেডিকেল কলেজ পরিচালক বললো অন্যান্য রোগীদেরকে, তারা অন্যান্য রোগীদেরকে যারা খুব ইমার্জেন্সি এবং গুরুত্বপূর্ণ খুব বেশি আক্রান্ত ছাড়া অন্যান্য মানে অন্যান্য করোনা ছাড়া বিভিন্ন রোগী আছে না, ওই রোগগুলোকে তারা কমিয়ে দিচ্ছে, 1000 মতো তারা কমিয়েছে। কমিয়ে তারা এই তারা বললো যে করোনা রোগীদের জন্য তারা জায়গা বাড়াচ্ছে, মানে গুরুত্ব বাড়াচ্ছে 17 এই মাত্র 2500 মানে আমাদের ধারণ ক্ষমতা, এখানে আমরা 1727 জন রোগীকে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসছে, মানে করোনা রোগীকে প্রায়োরিটি দেওয়ার জন্য। কিন্তু এটা নয়, উনি বলতেছেন এটা এভাবে বাড়ালে তো হবে না, আমাকে সুযোগ সুবিধা বাড়াতে হবে, তাদের আইসিইউ বা তাদের যে অক্সিজেন দিয়া এগুলো বাড়াতে হবে, কিন্তু এটা তো দেওয়া সম্ভব না। সুতরাং আমাদেরকে আবার জেনারেল হাসপাতালে বললাম কোথাও সিট খালি নেই, মাও শিশু হাসপাতালে বললাম কোথাও সিট খালি নেই, সিটও কোথাও নাই, আইসিইউ নাই, কোথাও নাই। আমাদের জনগণকে এটা জানাতে হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পরিচালক বললো গত 3 দিনে 14 জন মারা গেছে শুধু মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগী, ঠিক একইভাবে অন্যান্য হাসপাতালেও মারা যাচ্ছে। প্রকৃত চিত্রটা যদি জনগণ জানে, আইসিইউ নাই, সিট নাই, এগুলো তো জানাতেই হবে, আমাদের জনগণকে জানাতে হবে, তাহলে মানুষ ভয় পাবে। এখন মানুষ ভয় পাচ্ছে, আমরা কিন্তু শুধু তো যারা করোনা শনাক্ত হচ্ছে যারা মারা যাচ্ছেন সেটির হিসাবটা পাচ্ছে, অনেকেই করোনার উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন। আগে একজন মারা গেলে সেই লাশ থেকে নমুনা রাখা হতো, কিন্তু এখন কিন্তু সেই সুযোগটা নেই, কারণ এত বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। আমি আপনাকে কথাটা বলতাম, করোনা আক্রান্ত হয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতে গেছে অথবা তারপরে সে স্ট্রোক করে মারা গেছে, এতে কিন্তু সংকটে আসতেছে না। করোনার সিমটম নিয়ে অনেকে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, শ্বাসকষ্ট নিয়ে মারা যাচ্ছে, এগুলো আসতেছে না, যেগুলো নির্দিষ্টভাবে আমি আমি যতটুকু জানি শুধু সংকটে আসছে যেটা হাসপাতালে একবার করোনা আক্রান্ত হয়ে বেডের মধ্যে যিনি মারা যাচ্ছে আমাদের মিডিয়া কর্মী হিসাবে আমি আবারও বলতে চাই যে লকডাউন এবং যেটা হবে কারফিউ জারি করে একেবারে লক করে দেয়া, মানুষ কষ্ট পাবে, মানুষ 7 দিন কষ্ট পাক, 14 দিন কষ্ট পাক, কিন্তু এই মহামারী থেকে মানুষকে বাঁচাতে হবে। ব্যবসায়ীরা, আমি ব্যবসায়ী নেত্রা আমাদের সাথে কথা বলেছে, আমি বলছি তারা যে সমাবেশ করছে চট্টগ্রামের মধ্যে, এটা আমরা নিন্দা জানিয়েছি, ভাই আপনারা যেভাবে আপনাদের পেটের দায় করেছেন, কিন্তু আপনারা যে হাজার হাজার লোকের সমাবেশ ঘটিয়েছেন, তাহলে করোনা তারও সংক্রমণ ঘটিয়েছে এখানে। তো এইটা মানুষকে বাঁচা, আগে জীবন তারপরে হলো ব্যবসা, আগে জীবন তারপর হলো অন্য কিছু, এটা চিন্তা করতে হবে। আমরা আপনার কাছে আসতে চাই, আমরা যেটা দেখেছি যে সীমিত পরিসরে গাড়ি চলাচলের কথা বলা হয়েছে, যে নগরের বাইরে থেকে গাড়ি ঢুকবে না, এবং গাড়িগুলো গণপরিবহন গুলোতে স্বাস্থ্যবিধি মানা হবে, তারা তাদের গাড়ি স্যানিটাইজ করবে, যাত্রীদেরকেও হ্যান্ড স্যানিটাইজের ব্যবস্থা রাখবে, কিন্তু সেটি আমরা দেখছি না। অনেক ক্ষেত্রে দেখছি যে মাস্কও পরছেন না অনেক চালক বা গাড়ির চালকের সহকারী, এই অবস্থা, এবং শহরের বাইরে থেকে কিন্তু গণপরিবহন যাতায়াত করছে। সেই ক্ষেত্রে আপনাদের আসলে কি ধরনের নজরদারি আছে, আর সামনের কি পরিকল্পনা করছেন? আমরা কাঁচা বাজার গুলো আগেরবার আমরা যেটি দেখেছি লকডাউনের সময় আপনারা আলাদা করে দিয়েছিলেন, একটু দূরে দূরে মূল সড়কে কাঁচা বাজার বাইরে বের করে এনে দিয়েছিলেন, এখন এই যেটি শর্ত সাপেক্ষে লকডাউন যেটি বলা হচ্ছে এটিতে আমরা এই ধরনের ব্যবস্থাপনা দেখছি না, আপনাদের চিন্তা এগুলো আছে কিনা বা করবেন কিনা? জনাব মেহেদী হাসান, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আনমিউট হয়ে আছে। আপনি ঠিকই বলেছেন, আমরা ইতিমধ্যে এই যে বর্তমানে যে লকডাউনটা চলছে এটি শুরুতেই আমরা কিন্তু চট্টগ্রাম নগরীর এক্সিট এন্ট্রি 3টি পয়েন্টে আমরা খুব কড়াকড়ি ভাবে চেকপোস্ট স্থাপন করেছি, যেন বাইরের থেকে কোনো গণপরিবহন ঢুকতে না পারে, প্রাইভেট কার ঢুকছে বা প্রাইভেট ভেহিকলস গুলো ঢুকছে, বাট এবং ইমার্জেন্সি পণ্য পরিবহনের যে বিষয়গুলো সেগুলো চলাচল করছে, বাট গণপরিবহন বিশেষ করে ইন্টারডিস্ট্রিক্ট গণপরিবহন যেগুলো সেগুলো চট্টগ্রাম শহরে ঢুকছে না। আর হচ্ছে চট্টগ্রাম শহরের ভেতর যে টাউন সার্ভিস যেগুলো চলাচল করছে
প্রত্যেকটি গাড়িতে আমরা আমাদের লোকবল অনুযায়ী আমরা ড্রাইভ দিচ্ছি, সেখানে তাদেরকে বারবার সচেতন করা হচ্ছে এবং ইভেন কিছু মামলাও করা হয়েছে, জরিমানাও করা হয়েছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরাও আমাদের সঙ্গে কাজ করছে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আর পরিকল্পনার বিষয়গুলো একটু বলে রাখি, আপনারা দেখেছেন যে গত বছর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কিন্তু এই যখন লকডাউন শুরু হয় গত বছরে করোনা শুরুতেই, তখন কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিল। রাইট, আমাদের প্রায় সাতজন পুলিশ সদস্য মারা গিয়েছিলেন, একজন উপকমিশনার সহ। তো আমরা ব্যাপকভাবে কর্মতৎপরতা শুরু করার জন্য, বিশেষ করে যখন কড়াকড়ি লকডাউন একদম কমপ্লিট লকডাউনে আসবে দেশ, ইতিমধ্যে আমরা জেনেছি যে 14 তারিখ থেকে হয়তো লকডাউনে আসতে পারে, সেটির জন্য আমরা ব্যাপক পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করছি। তার ভেতরে আছে বাজার গুলোকে, যেসব জায়গায় গ্যাদারিং হয় সেই বাজার গুলোকে কনজেস্টেড এরিয়াতে না রেখে আমরা গত বছরের মতো খোলা মাঠে ওপেন স্পেসে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যে বেশ কিছু যে সকল দোকানে ভিড় হয় সে সকল দোকানে কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ক্রেতাদের দাঁড়ানোর জন্য গোল গোল চিহ্ন আমরা দিয়েছি। এবং এই লকডাউন যখন শুরু হবে, কড়াকড়ি লকডাউন যখন শুরু হবে, আমি আশা করছি যে আমরা এই বাজার গুলোকে ইতিমধ্যে ততদিনে আমরা প্রতিস্থাপন করতে পারবো, শৃঙ্খলায় নিয়ে আসতে পারবেন। রাইট, আরেকটি বিষয় আমরা বিশেষ করে আমরা পরিকল্পনা করছি, আপনারা ইতিমধ্যে জানেন গত বছর কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে হিউজ আকারে ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছিল এবং সমাজের বিভিন্ন দাতা গোষ্ঠীর সহায়তায়। এটা চৌধুরী ফরিদ তারও মনে আছেন, তিনি আরো ভালো বলতে পারবেন, কারণ তিনিও আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, তিনি আমাদের অনেক কাজে সহায়তা করেছিলেন। মোটামুটি সমাজের সকল স্তরের মানুষ পুলিশের সহায়তায় এই, কারণ একজন হতদরিদ্র মানুষকে ঘরে রাখার পরিকল্পনা আছে। হ্যাঁ, একজন হতদরিদ্র মানুষকে ডে লেবারার কে ঘরে রাখার জন্য তার ঘরে থাকার ব্যবস্থা করতে খাবার দিতে হবে। রাইট, তো সেই চেষ্টা, সেই সেই পরিকল্পনাও আমরা আস্তে আস্তে গ্রহণ করছি, আশা করছি অচিরেই এই কাজগুলো আমরা শুরু করব। অনেক ধন্যবাদ জানাতে চাই আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সময় শেষের দিকে আমাদের নিশ্চয়ই সামনে আবারও কথা হবে চট্টগ্রামের এই পরিস্থিতি নিয়ে। চট্টগ্রামবাসীর কাছে আবেদন যেটি, সেটি হচ্ছে যে আইন মেনে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ রাখুন, পরিবারকে নিরাপদে রাখুন। আজকের আয়োজন এখানে শেষ করছি, ধন্যবাদ জানাই চৌধুরী ফরিদ আপনাকে, ধন্যবাদ জানাই জনাব এস এম মেহেদী হাসান আপনাকে, ভালো থাকবেন সবাই।